হ্যালো এন্ড ওয়েলকাম টু দি চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে এলার্জিন সাপ্লিমেন্টের ব্যাপারে কথা বলবো। আমাদের বডিতে এলার্জিন সাপ্লিমেন্ট কেমন কাজ করে, এই ডোজেস কেমন থাকবে, বেনিফিটস কি কি আছে এবং এর সাইড এফেক্টস কি কি আছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবো। আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং কিছু কোয়েরিজ বা কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে টেক্সট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই চেক করে নিও। তো এল-আর্জিনিন হচ্ছে একটা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বা কন্ডিশনালি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। কন্ডিশনালি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের বডি আর্জিনিনটাকে সবসময় কাজে লাগায় না। আমাদের বডিতে কিছু কিছু সিচুয়েশনে এল-আর্জিনিন কাজে আসে, যেমন প্রেগনেন্সি, ইনফ্লামেশন বা বার্নিং, বা হচ্ছে কোনো ইঞ্জুরিজ হলে তখন আমাদের বডি এল-আর্জিনিনটাকে কাজে লাগায়। এবারে আমাদের এই ভিডিও যেটা মেন টপিক সেটা হচ্ছে এল-আর্জিনিন সাপ্লিমেন্ট আমাদের কতটা মাসেল বিল্ডিং, ফ্যাট লস বা পারফরমেন্স এনহান্সমেন্ট করতে কতটা হেল্প করে। তো সবার প্রথম এল-আর্জিনিন আমাদের বডিতে কেমন কাজ করে দেখো, যখন আমরা এল-আর্জিনিন নিচ্ছি আমাদের বডিতে এল-আর্জিনিন ব্রেকডাউন হয়ে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়, যেটা আমাদের বডিতে ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করে দেয়, মানে হচ্ছে মোটা করে দেয়, যার ফলে কি হয় আমাদের বডিতে নিউট্রিশন, অক্সিজেন বা ব্লাড ফ্লো অনেকটা বেড়ে যায়। সেখানে কি হচ্ছে, আমাদের বডিতে কোনো যদি ইঞ্জুরি থাকে বা আমাদের কোনো বডি পার্ট যদি উইক থাকে সেগুলো আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করে। তার কারণ হচ্ছে আমাদের বডিতে সেই পার্টগুলোতে ব্লাড ফ্লো ভালো হচ্ছে বা নিউট্রিশন ভালো যাচ্ছে, এবং এটা মেনলি যেটাতে হেল্প করে সেটা হচ্ছে কোথাও পেন থাকলে আমাদের বডিতে সেটা অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এবারে যেটা সায়েন্টিফিক স্টাডিজে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড ব্লাড ভেসেলস ডাইলেট করে ব্লাডে অনেকটা পরিমাণ নিউট্রিশন ফ্লো করতে হেল্প করে, কিন্তু মাসেল বিল্ডিং বা ফ্যাট লস এগুলোতে কোন রকমের কিছু হেল্প করে না। এবারে এল-আর্জিনিন অনেকে ওয়ার্কআউটের জন্য ইউজ করো, তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এল-আর্জিনিন পাম্প করায় মাসেলকে এবং সেটা আমাদের ফিল গুড একটা ফিল দেয়, যার জন্য এল-আর্জিনিন কি হয় যখন আমরা ইউজ করছি তখন জিমে আমরা দুটো রিপিটেশন বা দুটো সেট বেশি করতে মোটিভেট হই আমরা, এবং এটা ইনডাইরেক্টলি কি করে আমাদের মাসেল বিল্ডিং করতে হেল্প করে। কারণ যখন আমরা বেশি রিপিটেশন বা বেশি সেট মারবো তখন কিন্তু আমাদের মাসেল গ্রো হবেই, তাই জন্য বলা হয় এল-আর্জিনিন আমাদেরকে হেল্প করে। কিন্তু সায়েন্টিফিক্যালি বা বায়োলজিক্যালি আমাদের বডিতে এল-আর্জিনিন হেল্প করে না আমাদের বডিতে মাসেল গ্রোথ বা ফ্যাট লস করতে। এবারে এর বেনিফিটস কী কী আছে এল-আর্জিনিনের, দেখো এল-আর্জিনিন তাদের জন্য খুবই বেনিফিশিয়াল যাদের কোলেস্ট্রল লেভেল অনেকটা হাই, সুগার অনেকটা হাই থাকে, ব্লাড প্রেশার অনেকটা হাই, বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজ এগুলোর মতন সমস্যা যাদের আছে তাদের জন্য এল-আর্জিনিন খুবই বেনিফিশিয়াল। কারণ আমাদের বডিতে এল-আর্জিনিন ট্রাইগ্লিসারাইড লেভেলস বা ব্লাড প্রেশার অনেকটা মেনটেন করে বা হেল্প করে মেনটেন করতে। এবারে এল-আর্জিনিনের ডোজেস কী থাকবে দেখো, 3 গ্রামস টু 5 গ্রাম হচ্ছে সেফ ডোজেস, যেটা সায়েন্টিফিক্যালি রিকমেন্ডেড ডোজেস সেটা হচ্ছে 3 টু 5 গ্রামস, এর উপরে যাওয়া যাবে না পার ডে হিসেবে। এবারে এর সাইড এফেক্টস তখনই দেখা যায় যখন কেউ একে প্রত্যেক দিন 9 গ্রামসের উপরে কনজিউম করে। এবারে এল-আর্জিনিনের সাইড এফেক্টসগুলো কী কী আছে দেখো, এল-আর্জিনিন যখন তোমরা ওভার ডোজ নেবে তখন কিন্তু আমাদের বডিতে ব্লোটিং প্রবলেম করবে, তারপরে হচ্ছে গ্যাসের প্রবলেম হবে, স্টোমাক ইরিটেশন, স্টোমাক পেন, তারপরে হচ্ছে স্কিন র্যাশেস বেরোবে, পিম্পলস বেরোবে বা খুব মাথা ব্যথা করবে, এগুলো হচ্ছে এর সাইড এফেক্টস। এর মেজর কোনো সাইড এফেক্টস নেই, কিন্তু যখন খুব ওভার ডোজেস কেউ নেয় প্রত্যেক দিন তখন কিন্তু এইগুলো কমন একটা সাইড এফেক্টস দেখা দেয় আমাদের বডিতে। তো এবারে ওভারঅল যদি আমি কথা বলি, যারা এল-আর্জিনিন তোমরা কনজিউম করছো প্রত্যেক দিন কিন্তু কনজিউম করবে না, কিছুদিন অফ রাখবে আর কিছুদিন কনজিউম করবে। কারণ তখন তোমরা প্রত্যেক দিন কনজিউম করবে তাহলে কিন্তু তোমরা এটাতে ইউজ টু হয়ে যাবে, এবং এর কিছু স্পেশাল বেনিফিট নেই, জাস্ট একটাই ক্ষেত্রে হেল্প করে সেটা হচ্ছে মাসেল পাম্পিংয়ে হেল্প করে। তো এই ছিল আজকের ভিডিও এল-আর্জিনিন সাপ্লিমেন্টের ব্যাপারে। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে, ভিডিও লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।